সুজেন, তোর সমস্ত জিনিস আমি গুছিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? বসবি না? বস। আরে এই যে, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তুমি এখানে বসে আছো কেন? মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওট এখান থেকে ওট। এত জায়গা যে বসুক না যেখানে খুঁজে। না, তুই এখান থেকে উঠবি, সুজেন এখানে বসবে। কিন্তু ঠিক হচ্ছে না আমার ভালোবাসা, কিন্তু ভাগ বাটোয়ারা হয়ে যাচ্ছে। এই 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 এই, অনেক ভালোবাসা পেয়েছো বুঝেছো, আদর পেটা বন্দর তৈরি হয়েছে তুমি। এখন থেকে আমি শুধু সুজনকে ভালোবাসবো। তাহলে কি হবে? না থাক বন্দর কথা। আচ্ছা পিটারসন, সুজন কিন্তু তোর ঘরে থাকবে। আমি আমার ঘর কারোর সঙ্গে শেয়ার করব না। আমি দেব না আমার ঘর। বাস, কেন দিবি না? এত তো আমি কোথা থাকো তাহলে? কেন এই ড্রয়িং রুমে থাকবি? এত জায়গা আছে এখানে। মম, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, আমি আর রাজু আমার ঘরে থাকি, তা দুজন মিলে যদি এখানে আমরা শিফট করি, এখানে আমরা কি এখানে দুজন মিলে গোতাগতি করব নাকি? এই সুইট হার্ট, তুমি চাও না সুজন এই বাড়িতে আরাম করে থাকে? এই আমি কি সেসব বুঝি না? আমি বুঝি না সেগুলো? তুমি বোঝো বলিতে তোমার সাথে ইয়ারকি মারতে সবচেয়ে বেশি মজা হয়। তুই শুধু কথা কর। আচ্ছা, আমি বলছিলাম যে মানে যদি ওনার প্রবলেম হয়। পিটারের কোনো অসুবিধে হয় না বুঝেছো, পিটার সব সিচুয়েশন অ্যাডজাস্ট করতে পারে, এইভাবেই মানুষ হয়েছে বুঝেছো। কিন্তু আমার এই মুহূর্তে একটা অসুবিধা আছে। এই যে তুমি আমাকে এক গালে চড় মারলে, তাহলে তো বিয়ে হবে না। রাইট, অ্যাবসলিউটলি রাইট। আর একটা গালে তাহলে মারতে হবে, সে জোর না 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 না। মম, মম, আমি আমি তোমাকে পাওয়ার পর জীবনে আর কিছু হারাইনি। আমি সব পেয়ে গেছি মম, সবকিছু। তাই তো আমি গডকে বলি, আই এম দ্য লাকিস্ট পার্সন ইন দিস আর্থ। মম, আমি গডের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। পৃথিবীর সব থেকে ভালো মানুষটাকে আমার আমার মম করে পাঠিয়েছে। পিটার, আমি তো তোকে পেয়েছি। হে ম্যান, ইউ ক্রাই স্টুপিড বয়। মম, জানো চার্চে গিয়ে না জিসাসের কাছে সবাই সবাই অনেক কিছু চায়, আমি কিচ্ছু চাই না। কারণ আমি আমি যা পেয়েছি এতটা পাওয়ার অধিকার আমার ছিল না। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ টু মাই সন, আই লাভ ইউ, আই লাভ ইউ, ব্লেস ইউ মাই সন। হেই পিটার, আমাকে এক্ষুনি বেরোতে হবে বুঝেছিস, সুজনের ঘরের জন্য আমাকে পর্দা কিনতে হবে, আমাকে বেডশিট কিনতে হবে, ওর জন্য জামা কাপড় কিনতে হবে। আমি এক্ষুনি বেরোচ্ছি, অ্যান্ড ইউ লুক আফটার হার অন মাই বিহাফ, ওকে? রাইট, সি ইউ মাই সন, বাই বাই সুজন, বাই, টেক কেয়ার। পিসি, 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 পিসি,
পিসি, পিসি, ভেতরে ঢুকে কথা বলাটা আমাদের ঠিক হবে না। আমাদের যা বলার আছে আমরা বাইরে থেকে বলছি। ওভাবে কারোর সঙ্গে কথা আমি বলি না। শান্তি হলো পিসি? কিসের? সুজনকে ঘর থেকে তাড়িয়ে ছাড়লে শান্তি হলো তো? তোমরা এই কথা বলতেই তাহলে এখানে এসেছো? কি দোষ করেছিল পিসি মেয়েটা? মা বাপ মরা একটা মেয়ে যদি কিছুদিন আমাদের সাথে থাকতোই কি ক্ষতি হতো তোমার? ও তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে ওকে ঘর থেকে তাড়িয়ে কি পেলে তুমি? সেই কৈফিয়ত আমি তোমাদের দিতে রাজি নই। কৈফিয়ত তোমাকে দিতে হবেই পিসি। তুমি একদিন বলেছিলে না তুমি সবকিছু সহ্য করতে পারো, বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারো না? আমি কারোর সঙ্গে কোনো রকম বিশ্বাসঘাতকতা করিনি। যে মেয়েকে রাখলে আমার বাড়িতে অমঙ্গল হবে, অলক্ষ্মী ঢুকবে, তেমন কাজ আমি করতে পারবো না। বিশ্বাসঘাতকতা তুমি করেছো পিসি। এই কলোনিতে এসে আমরা শুনেছিলাম যে তুমি একজন সাদা সিধে ভালো মনের মানুষ, সেটা আমরা বিশ্বাস করতাম। কিন্তু আমাদের এই বিশ্বাসটাকে আজকে তুমি ভেঙে চুরমার করে দিয়েছো। আমাদের সেটাই প্রশ্ন, কেন কেন ওই রকম একটা ভালো মেয়েকে তুমি নিজের ঘরে রাখতে পারলে না পিসি? দেখো, এটা আমার বাড়ি, আমি যা খুশি তাই করব, তার জন্য কাউকে জবাব দিয়ে দেবো না। আমাদেরকে জবাব দেবে না? দিও না, কিন্তু একজনকে তো তোমাকে জবাব দিতেই হবে পিসি, আর সেটা ওই ঝোপড়বালা। শুধুমাত্র একটা অন্য ধর্মের মেয়ে বলে তুই ওকে বাড়ির থেকে কুকুর বেড়ালের মতন তাড়ি দিলে। ভগবান তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না পিসি। সব থেকে বড় কথা জানো, তুমি হাজার চেষ্টা করেও সুজানকে হৃদয়নগর কলোনি থেকে তাড়াতে পারলে না। সুজান এই কলোনিতেই রয়ে গেল। দেখলে তো পিসি, ভগবানও কিন্তু তোমার মুখের ওপর জবাব দিয়ে গেলেন আজকে। আজ এখানে দাঁড়িয়ে তুমি যেটা করেছো না, সেটা অত্যন্ত অন্যায় করেছো। বেরিয়ে যাও তোমরা আমার ঘর থেকে, দূর হয়ে যাও চোখের সবাই থেকে, বেরিয়ে যাও। আমাদের তাড়িয়ে দিয়ে সত্যিটা চাপা দিতে পারবে না পিসি, পারবে না। আর সত্যিটা হলো এই হৃদয়নগর কলোনির প্রত্যেকটা মানুষ জেনে গেছে তুমি কতটা ছোট। চুপ, তুম চুপ। আমরা নয় চুপ করে যাব, তবে মেরি আন্টি আজকে প্রমাণ করে দিলেন তার মনটা কত বড়। অ্যাটলিস্ট তোমার থেকে হাজার গুণের ভালো। একটা কথা তোমাকে বলে দিই পিসি, মেরি আন্টির বাড়িতে থাকার জায়গা থাকলে তোমার বাড়িতে আমরা কখনোই থাকতে আসতাম না। কারণ ছোট মনের মানুষদের সাথে আমরা থাকতে অভ্যস্ত নই। চল সবাই। এখানে বসে আছেন, মমের ফিরতে কিন্তু দেরি হবে। সত্যি আমি আপনাকে খুব অসুবিধায় ফেলে দিলাম, তাই না? বোধ হয় খুব একটা না। খুব একটা না যখন বলছেন, তার মানে কিছুটা তো বটে। হ্যাঁ, ঘর ছাড়া হয়ে গেলাম তো, সেটাই। তবে আপনি যদি এ বাড়িতে ভীষণ খুশি থাকেন, তাহলে আমি আরো খুশি হব। বলা তো যায় না, হয়তো কোনো একদিন ওই ঘরে আমিও ফিরে আসতে পারি।
তবে একটা ব্যাপার আমার কিছুতেই মাথায় ঢুকছে না জানেন। কি? আপনি বলুন ব্যাপারটা ঠিক হচ্ছে কিনা। কি সেটা বলবেন তো? আমি একা একা খেটে মরছি আর আপনি এখানে বসে আছেন। আই এম সরি, আমি এক্ষুনি গুছিয়ে দিচ্ছি। থাক। আমার মম কি বলে জানেন, পুরো পৃথিবীটাই আমার ঘর, কারণ পুরো পৃথিবীতেই গড বিচরণ করছে। তাই ঘর ছাড়তে আমার কষ্ট হয় না, আবার ভয়ও পাই না। দেখুন, একবার যদি আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়তে পারি, তাহলে রাস্তার ফুটপাতি বা কি আর রাজপ্রাসাদের সোনার খাঁটি বা কি, দুটোই তো এক, তাই না? তাই এনে খামোকে মন খারাপ করে। থ্যাংকস। আসলে আমি বুঝতে পারছি আপনি একটু অন্যরকম ভাবে ভাবেন, কিন্তু আমি তো আপনার মতো ভাবতে পারি না। তাই এখানে কি একটা কনফিউশন তৈরি হচ্ছে? একদম কনফিউজ হবেন না, হ্যাঁ, বরং কনফিডেন্টলি মমের সঙ্গে থাকুন। দেখবেন মম নিজের ভালোবাসা, নিজের স্নেহ দিয়ে আপনাকে আপনাকে আগলে রাখবে। কিন্তু কি জানেন, আমার একটা কনফিউশন হচ্ছে। কনফিউশন কি? মমের ভালোবাসাটা ভাগ হয়ে যাবে না তো? আপনাকে একটা দায়িত্ব দিতে চাই। আমার ফাঁকা জায়গাটা আপনি পূরণ করে দেবেন। দেবেন তো? আজকের ঘটনাটা খুব দরকার ছিল। যা বলেছিস, বিশ্বাস কর ভেতরটা না পুরো জ্বলছিল। কথাগুলো বলতে পেরে যে হালকা লাগছে, শুধু বলে আনন্দ নয়, আমরা যেটা বলেছি ঠিক বলেছি, আমরা একটা উচিত কাজ করেছি। আমার তো এখনো মুখ্যতা পিসির এই অ্যাটিটিউডগুলো বিশ্বাসই হচ্ছে না। আমরা তো ওনাকে অন্যরকম ভেবেছিলাম, তাই না? কোনো কোনো সিচুয়েশনে মানুষের ভেতরটাও প্রকাশ পায়। আমার তো ভয় ছিল তানিয়াকে নিয়ে, ও যেভাবে রিয়্যাক্ট করে তাও তো আজকে কন্ট্রোলে ছিল। কি রে তানিয়া? এই তানিয়া, আরে আমরা এত কথা বলছি আর তুই চুপচাপ? যা হয়ে গেছে তা হয়ে গেছে, তানিয়া কথা বলতে আমার ভালো লাগছে না। আরে তবুও এতদিনের যা জমানো রাগ সেটা আমরা বের করতে পেরেছি, সেটা নিয়ে তোর কোনো বক্তব্য নেই? তোরা বলছিস তো, আমি শুনছি। তবে আমার কি মনে হয় জানিস, এবারে না মুখ্যতা বেশি বুঝতে পারছে। আর তাছাড়া আজকে ওনার সামনে মেরি আন্টি যেভাবে জবাবটা দিল সেটা তো মোক্ষম জবাব। ইনফ্যাক্ট মেরি আন্টি মানুষটাই ওরকম, কোনো প্যাঁচে থাকে না, সোজা পথে আদর্শ নিয়ে চলে। আসলে একজনকে একটা গিফট দেওয়ার কথা ভাবছি। বন্ধু না বান্ধবী? বান্ধবী? স্পেশাল কেউ? হ্যাঁ, স্পেশালি বলতে পারেন। সুজান দেখবি মেরি আন্টির বাড়িতে খুব ভালো থাকবে।
রাজুর যদি কোনো বান্ধবী থাকবে তাহলে আমার প্রতি এত ইন্টারেস্ট দেখায় কেন? আপনি বাইরে, আপনার কি শরীর খারাপ না মন খারাপ? আমার শরীর খারাপ হোক বা মন খারাপ হোক তাতে আপনার কি? না, আমার আর কি হবে, আমি তো ওই মুখ্যদা পিসির সঙ্গে দেখা করতে এসেছিলাম ওই মশার ব্যাপারে কথা বলবো বলে। জানেন তো কত কি হচ্ছে এখন মশার কামড়ে, ম্যালেরিয়া, ডেঙ্গু, আর তাছাড়া তো পোকামাকড় রয়েছে। আপনি কি মশারি টাঙিয়ে ঘুমন? না, কেন বলুন তো? আয়, ঠিক ধরেছি, ওই জন্যই তো কামড়েছে। হ্যাঁ, মিষ্টি করে কামড়ে দিয়েছে, ওই জন্য ফুলে গেছে আঙুলে, দেখুন কত বড় বড় ফুলো। হ্যাঁ, কোথায় না তো? এই তো দেখুন না কত ফুলে গেছে, এখান থেকে শুরু হয়েছে ফোলা, এদিকে সরি না, মানে দেখুন আমার কিন্তু এসব একদম পছন্দ না। আরে তানিয়া, তুই তো ঘর থেকে বেরোলি একা, তা দোকা হলে কি করে? ম্যাজিক ফ্যাজিক জানিস নাকি? কি যাতা বলছিস নীল, আমি এমনি বারান্দায় ছিলাম, ইনি কি করতে এসেছেন আমি জানি না। ও, আপনি এখানে কি করতে এসেছেন? আমি তো এসেছিলাম মশা, ডেঙ্গু, ম্যালেরিয়া, অনেক কিছু, বলুন আঙুল ফুলো, মশারি টাঙিয়ে বলুন। হ্যাঁ প্রিয়া, ওই আচ্ছা, এই মশা, মাছি, ডেঙ্গু, ম্যালেরিয়া তো বুঝলাম, কিন্তু আপনি এতক্ষণ ছিলেন কোথায়? এদিকে কিন্তু একটা বড় ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? আমাদের সুজান হৃদয়নগর কলোনি ছেড়ে চলে যাচ্ছিল, হঠাৎ মেরি আন্টি এসে ওকে আটকে নেয়। ও, এ তো খুবই ভালো খবর। তো সুজান এখন কোথায়? সুজান মেরি আন্টির বাড়িতে। বাহ, এটা ভালোই হচ্ছে, ঠিক জায়গাতেই গেছে সুজান। মেরি আন্টি এত মাদারলি। চলুন না একবার যাই। কোথায়? মেরি আন্টির বাড়ি? হ্যাঁ, পিটার তো আপনার খুব ভালো বন্ধু, তাই আমাদের সাথে একবার চলুন না। এই শোন রোহন, পিটারের বাড়ি আমরা নিজেরাই চলে যেতে পারবো, অন্য কারোর সাহায্যের দরকার নেই, অন্যদের অনেক কাজ থাকতেই পারে। তানিয়া চুপ, আপনার কি অন্য কোথাও কাজ আছে? হ্যাঁ, না যাবার কি আছে, আমার সেরকম কোনো কাজ নেই। তাহলে চলুন আসুন। চেক করা গোলমালের মধ্যে আঙুলের মাপটাই তো নেওয়া হলো না, আমি যে কি করি না এখন, কি করবো?